नमस्कार সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি লাইভ ফোন ইন অনুষ্ঠানে হাজির হয়েছি জ্যোতিষ আর তন্ত্রের মেলবন্ধনে এক বিশ্লেষণমূলক অনুষ্ঠান নিয়ে। অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবীর চরণে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ড মালিনী ঐরাগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। আমার অনুষ্ঠান যারা দেখেন তারা জেনে গেছেন যে আমার প্রত্যেকটা অনুষ্ঠান বিভিন্ন চ্যানেলে হয় এবং এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মানুষ কিছু পায় এবং আমি কিছু সিদ্ধিদায়ক কবচ তৈরি করছি, অতি শক্তিশালী। এ কবচ আমার কাছে ছাড়া কোথাও পাবেন না, অতি শক্তিশালী। যেমন নজর সুরক্ষা থেকে অনেকের ক্ষেত্রে বাহন দুর্ঘটনার ব্যাপার থাকে, অনেকের একটা ভয়ভীতি কাজ করে গ্রহগত কারণে, কারোর একটু উন্নতি হলে লোকের ঈর্ষা হিংসা হয়। তো এই সকল ক্ষেত্রে কিছু আমি অতীব শক্তিশালী মা কামরূপ কামাক্ষা থেকে আমি করে আনছি এবং সেটা প্রকৃত পাওয়ারফুল, অত্যাধিক পাওয়ার, সেই সিদ্ধি যন্ত্র এবং তার সঙ্গে কবচ কুণ্ডল, এই যৌথ মিলে কাজ হয়। একটা হচ্ছে কবচ কুণ্ডল আর হচ্ছে সিদ্ধি যন্ত্র, এই দুটোর মিশ্রণে কিন্তু মানুষের ফল হয়। এছাড়া কালসর্পদোষ, কালসর্পদোষের জন্য মহামৃত্যুঞ্জয়ের পুজো, নবগ্রহের পুজো, অষ্টনাগের পুজো করা হয় এবং বিশেষ বিশেষ তিথি যোগে ভক্ত শিষ্যদের মঙ্গল কামনায় পুজো পাঠ আহুতি ইত্যাদি হয়। সামনে আসছে পূর্ণিমা তিথি, এই উপলক্ষে ইচ্ছাময়ী কালী বাড়িতে মা বৈভব লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর 10 অবতারের বিশেষ পুজো হবে। যেমন মীন অবতার বা মৎস্য অবতার, কূর্ম অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার। এই যে নৃসিংহ অবতার, এই নৃসিংহদেবের পুজো করলে আমরা ভয় ভীতি শত্রু ভয় গুপ্ত শত্রু থেকে আমরা রক্ষা পেয়ে থাকি, আমাদের সর্ববিধ বাধা বিঘ্ন নাশ হয়ে যায়। ভগবান বিষ্ণুর একটা রূপ হলো নৃসিংহ, অর্থাৎ যিনি ভক্ত প্রহ্লাদকে, ভক্তের ভগবান তিনি হচ্ছে ভক্ত বৎসল, তাই ভক্তকে রক্ষা করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন এবং তার পিতা হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। হ্যাঁ আসছি, প্রসঙ্গে কি আছে দেখে নি। হ্যালো, হ্যাঁ কোথা থেকে? বাঁশদ্রোণী। তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো মা? কেমন লাগে অনুষ্ঠান? আচ্ছা আজকে কার সম্পর্কে জানবে? মেয়ের নাম, জন্ম তারিখ? হ্যাঁ। সময়? রাত্রি দুটো। জন্মস্থান? আচ্ছা, তা আমার অনুষ্ঠান বিভিন্ন চ্যানেলে তো হয়, তা কতদিন ধরে আমার অনুষ্ঠান দেখছো? তাহলে আজকে কি করে পেয়ে গেলে, পেয়ে কেমন লাগছে? আচ্ছা মেয়ের জন্ম বার কি ছিল? হ্যাঁ ঠিক আছে, মিলে গেছে ওই জন্য। আচ্ছা মেয়ের হচ্ছে ধনু রাশি বৃষ লগ্ন, বর্তমানে শনির সাড়ে সাথী চলছে। মেয়ের বিবাহ, বিবাহিত জীবন এবং কর্মজীবন নিয়ে তোমার প্রশ্ন আছে, তাই তো এই জন্য আমাকে তুমি ফোনটা করেছ। বর্তমানে মেয়ের একটা বিবাহ হয়েছে এবং বিয়ের ক্ষেত্রে একটা বাধা বিঘ্ন দেখতে পাচ্ছি, বিবাহ হতে গিয়ে একটা সমস্যা দেখা দেবে এবং বিবাহের পরে একটা সমস্যা দেখা দেবে, কেমন? হ্যালো। আচ্ছা মেয়ে কোনো কাজকর্ম করছে কিছু? দেখছি তো, কিন্তু যেখানে কাজ করছে সেখানে সন্তুষ্টির অভাব, মেয়েটার উপর লোকের ঈর্ষা হিংসা এবং ও কিছুতেই শুন ভালো কাজ করেও মানুষের সুনজরে পড়ে না, কেমন? কি? হ্যাঁ পড়ুক। আচ্ছা কিন্তু সেখানে দেখবে স্যাটিসফ্যাকশনের একটু অভাব হবে। আচ্ছা
এটা পাচ্ছি, এই জন্য ও রাশিচক্রে কতগুলো জিনিস আমি দেখতে পাচ্ছি অত্যন্ত অশুভ। আগামী 7 মাস থেকে 7.5 মাসের মধ্যে ওর একটা বিপর্যয় শারীরিক, মানসিক এবং আর্থিক আসতে চলেছে। এবং আরো 19 মাস যেহেতু শনির 7.5-এর প্রভাব বর্তাবে, সতর্ক থাকতে হবে। তোমাদের নিকট কেউ আত্মীয় পরিজন কেউ মারা গেছে লাস্ট 7 বছরের মধ্যে? তাহলে না বলছো কেন? কারণ আমি বলছি আমার প্রেডিকশন উপর আমি আস্থা রেখে, দায়িত্ব রেখে বলছি, যেটা বলছি সেটাই হবে, অন্যতা হবে না, যেটা বলবো সেটা হবে। কারণ আমি দেখতে পাচ্ছি অশুভ, এবং তোমাদের উপর বর্তমানে একটা রাহুর এবং শনির খুব প্রভাব চলছে। কেমন এই জায়গাটাকে ইমিডিয়েট ঠিক করা, এবং রাহু শনির প্রকোপ থেকে বাঁচার জন্য আমি একটা রক্ষা যন্ত্র তৈরি করি, বিশেষ অতীব শক্তিশালী। যদি নিত্যে আগ্রহী থাকো তাহলে আমার যে বুকিং নাম্বার সেখানে যোগাযোগ করে নেবে। এবং যারা যারা মনে করছে প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছে, যাদের সত্যিকার তাদের জন্য আমি অতীব শক্তিশালী মানে হাই পাওয়ারফুল কিছু রক্ষা কবচ এবং তার সঙ্গে সিদ্ধি যন্ত্র দিই, যেটা মিলে দেখেছি আমি রিসার্চের দ্বারা যে মানুষের পরম মঙ্গল হয়ে থাকে। হ্যাঁ কে আছে দেখে নি। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ কোথা থেকে? শালকিয়া, তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো মা? আচ্ছা কোন চ্যানেল, এই চ্যানেল ছাড়া অন্য চ্যানেল দেখো? সময় 3:33 দুপুরবেলা 3:33। ওর জন্ম বার হচ্ছে বুধবার। কেমন ও রাশিচক্রে দেখতে পাচ্ছি তুলা রাশি এবং বৃশ্চিক লগ্ন, পড়াশোনা করছে কিন্তু পড়াশোনার জায়গাটাতে এখানে দেখতে পাচ্ছি, হ্যালো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি শনি মঙ্গলের একটা কানেকশন, কিন্তু পড়াশোনার জায়গাটা ইদানিং একটু গা ছাড়া মনোভাব হচ্ছে। হ্যালো ও যেভাবে ওর মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে, ওর মধ্যে যথেষ্ট স্ট্যামিনা রয়েছে, তথাপি ও এগোতে চায় পারছে না, কোন গ্রহগত কারণে ওর বাধা আসছে, বুঝতে পাচ্ছি এটা হচ্ছে কিনা বলো। যতটা নম্বর তুমি ওর উপর আশা করবে এক্সপেকটেশন অনুযায়ী নাম্বার আসবে না, মিলিয়ে নেবে আমার কথা। খাটছে, খেটে দেখবে আগামী দিনগুলো, আগামী 26 মাস, আগামী নোট করো আজকে ডেট দিয়ে 26 থেকে 26.5 মাস আগামীতে দেখতে পাচ্ছি ওর যতটা এক্সপেকটেশন অনুযায়ী ফল আসবে না। আজকের ডেটে পাশের কোনো দাম নেই, আমি কতটা কত পার্সেন্ট হাইয়েস্ট মার্কস তুলতে পারবো সেটার দাম আছে। কেমন শনির একটা খুব প্রভাব ওর উপর বর্তাচ্ছে, ওকে সব কাজ হয় ডিলে করে। ছেলের মধ্যে যথেষ্ট মেরিট আছে, যথেষ্ট খাটুনতে ছেলে, পরিশ্রমী ছেলে, কিন্তু এই যে গ্রহের যে, কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, এই 4টা কাউকে দেখিয়েছিল মা? আমার ভাই দেখিয়েছিল দাদা একজনকে, সে তাকে ওকে একটা উগ্রতারার কবর দিয়েছিল, তা আমি তো চাই একবার গিয়েছিল, আমার ভাই ওকে নিয়ে গিয়ে দিয়েছিল। কারণ এর এখানে বলি, এর এখানে চতুর্থে মঙ্গলের মাঙ্গলিক দোষ কিন্তু রয়েছে, হ্যাঁ, আর রাহুর অবস্থানটা অত্যন্ত অশুভ এবং শনি কানেক্টেড, যেটা আগামী দিন ওই বললাম 26 মাস মতো, যেটা ক্রুশিয়াল টাইম, যেটা উল্লেখযোগ্য টাইম,
এই জায়গা থেকে ওর যে রাহুর ওপর ডিস্টার্বটা যেটা রয়েছে না, ওকে একটা মহাশক্তিশালী সিদ্ধি যন্ত্র এবং মহাশক্তিশালী একটা কবচ এই রাহু থেকে মানে বেরোবার জন্য করিয়ে দেবে, দেখবে শুভ হবে। কেমন? হ্যাঁ, ভবিষ্যতে ছেলে কিন্তু যথেষ্ট, যা চার্ট দেখলাম কিছু জায়গাটা একটু গন্ডগোল রয়েছে, এইটাকে একটুখানি ঠিক করা। কেন জানি না উগ্রতারা কেন দিলেন, কেন বৃহস্পতি ওর পেভারে রয়েছে, বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, বৃহস্পতিকে কেন নাড়াচাড়া দিলাম জানি না, তবে চার্টটাকে আমার সঙ্গে একবার বিশ্লেষণ করিয়ে নিতে বলবে যদি আগামী দিন বড় কিছু করতে চায়। কারণ আমার এই দুটো হাত দিয়ে আমার হাত যশ সর্বোপরি ঈশ্বরের কৃপায় বহু ছাত্র ছাত্রী আজকে কিন্তু তারা কেউ ইউএসএ তে রয়েছে, কেউ বিদেশে রয়েছে, কেউ রাজ্য ছেড়ে হায়দ্রাবাদে রয়েছে, ব্যাঙ্গালোরে রয়েছে, আজকে তারা প্রতিষ্ঠিত এই দুটো হাত দিয়ে। এই জ্যোতিষ জীবনে জানি না, এটা ঈশ্বরের কৃপা আর আমার গুরুদেবের আশীর্বাদ, তাই তো? তাই ভগবান বলছেন শ্রীমদ ভগবদ গীতায়, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থর্বথায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই ধর্মের হানি হবে, যখনই ধর্মের গ্লানি আসবে, তখন এই বারে বারে যুগে যুগে আবির্ভূত হব। কারণ একদিকে ভগবান শ্রীহরি, ভগবান বিষ্ণু, একদিকে হচ্ছে মহাশক্তি, এই দুটোর মেলবন্ধনে মানুষের পথ চলা। তা আগামী পূর্ণিমা যোগে ইচ্ছাময়ী কালীবাড়িতে বৈভব লক্ষ্মী বিশেষ পুজো হবে এবং কিছু সিদ্ধিদায়ক যন্ত্র আমি তৈরি করছি এবং রক্ষা কবচ তৈরি করছি যেটা অত্যন্ত পাওয়ারফুল, আবার বলছি খুব শক্তিশালী, যে কোনো নজর দোষ, যে কোনো অশুভ প্রভাব, যে কোনো ভৌতিক উপদ্রব, যে কোনো বাস্তুতে কোনো ড্যামেজ যেটা উন্নতি করতে দিচ্ছে না, সেখান থেকে আপনারা অচিরেই মুক্ত হতে পারেন। দেখে নি কে আছে। হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছো মা? আমি বেলঘড়িয়া থেকে বলছিলাম। বেলঘড়িয়া থেকে কি নাম? আমার নাম রীতা গুহ ঠাকুরতা। আচ্ছা, তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো মা? হ্যাঁ, বেশিরভাগ সময় দেখি, কিন্তু সবসময় একেবারে ঠিকঠাক দেখা হয় না, সেটা সম্ভব নয়। কিন্তু বলছে দেখেছো কি টিভির পর্দায় আমাকে, কি দেখেছো? এবং যে চ্যানেলে বসেছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকন দিয়ে দেবে এবং ইউটিউবে আমার অনুষ্ঠানগুলো দেখতে পাবে। হ্যাঁ বলো, কার সম্পর্কে জানবে? বলছি আমি আমার মেয়ের নাম, এর নাম হচ্ছে রচনা গুহ ঠাকুরতা। অর্চনা? রচনা, রচনা। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 13 জুন 2006। সময়? সময় হচ্ছে দুপুর 2:12। জন্মস্থান? কলকাতা। কলকাতা। ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, ওর ওই হ্যাঁ মঙ্গলবারই ওর জন্ম, ওর আর কি পড়াশোনাটা। ওই তো বললাম, আমি বললাম, তুমি বলার আগে আমি বলে দিয়েছি, তুমি অন্যমনস্ক হয়ে গেছিলে। যাই, ঠিক আছে। ওর পড়াশোনার ক্ষেত্রে বলি, শনির সঙ্গে যে চন্দ্রের কানেকশন, ওকে একটু মানসিক অস্থিরতা হয়ে যাচ্ছে। কেমন? মেয়ে কিন্তু যথেষ্ট ভালো, তথাপি ওর মধ্যে একটু জেদ বর্তাচ্ছে, হ্যাঁ কি না দেখো। এবং তোমার সঙ্গে মুখে মুখে তর্ক করা, এই ব্যাপারগুলো ওর মধ্যে এসে পড়ছে। না না, ওর মধ্যে ইদানিং এই লাস্ট, আমি একদম পুঙ্খানুপুঙ্খ হিসাব করে বলছি, কারণ জ্যোতিষটা টোটালটাই ম্যাথামেটিক্স, লাস্ট 11 মাস ধরে ওর মধ্যে একটা এই এই ধরনের স্বভাব প্রবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, তুমি তোমার কথাটা ওর কাছে বিষ লাগছে, বাইরের লোকের কথায় ও খুব আকৃষ্ট হচ্ছে, ভালো লাগছে। কেমন? দেখো চিন্তা করে, এটা এটার কারণ হচ্ছে রাশিচক্রের মধ্যে, ও রাশিচক্রের মধ্যে ছন্ন ছাড়া যোগ এবং বীজ যোগ দুটোকেই এফেক্ট করেছে। এই জায়গা থেকে রক্ষা করতে গেলে ওকে একটা অতীব শক্তিশালী একটা সিদ্ধি রক্ষা কবচ এবং সঙ্গে একটা সিদ্ধি যন্ত্র ধারণ করাও। সিদ্ধি যন্ত্রটা ঘরে রাখো আর কবচ কুণ্ডলটা ধারণ করো, তাতে ওর রেজাল্টটা ভালো হবে। ঠিক আছে মা? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, আর ছাত্র ছাত্রীদের জন্য আমি সবসময় চেষ্টা করি,
কারণ ছাত্র ছাত্রীদের কাছে বহু অভিভাবকগণ আসে, তাদের কাউন্সিলিং চলে, ছাত্র ছাত্রীদের আমি বিশেষ ভাবে চেষ্টা করি, কেমন? তাই ওর এখানে দেখতে পাচ্ছি যেটা, চার্ট কিন্তু খারাপ নয়, বুধ সকেত যথেষ্ট বুদ্ধি রয়েছে, বৃহস্পতি ভালো, শুধু মঙ্গলটা অশুভ নিচস্থ এবং রাহু কানেক্টেড, যার ফলে বাইরের লোকের তার আকৃষ্ট হবে, বাইরের লোকের কথায় বিশ্বাস করবে, ফোন ঘাটা, টিভি দেখা প্রচুর, কিন্তু ওর আইডিয়া আউট নলেজ যথেষ্ট, ওর খুব সরল সিধা সাদা লোকের কথা না আবার চলে, এটাই আমার, ওটাই চলবে, ওটাই সরল সিধা হলেই তো ভয়, যা যে যত সহজ সরল তার ভয়টা অনেক বেশি, হ্যাঁ, যে যা বোঝাবে চট করে বুঝে নেবা, যে চালাক, যে যে জটিল মন, সে কিন্তু তলিয়ে দেখবে ঠিক না ভুল, ওই জন্য বলছি এখন ক্লাস টেনে উঠছে, ও চারটা কাউন্সিলিং করে একবার বিচারটা করিয়ে নাও, দেখিয়ে নাও, ভালো হবে। বলছি স্যার যে পরীক্ষাটা কেমন হবে, ভালো কি? মোটামুটি যত এক্সপেকটেশন অনুযায়ী তুমি ওর উপর তোমাদের আশা প্রচুর, সেই আশা, যেই আশাটা করবে সেটা হবে না যদি তুমি এখানে জায়গাটা গার্ড না করো, এই যে অশুভ গ্রহের প্রভাব ওকে নষ্ট করে দেবে, মিলিয়ে নেবে আমার কথা, অশুভ গ্রহের প্রভাব ওকে নষ্ট করে দেবে, ওকে নাড়িয়ে দেবে, ভিতটাকে নড়িয়ে দেবে, জ্যোতিষ করলে হয় না, এই জন্য আমি বলি যাদের যাদের লেখাপড়ার জন্য বিশেষ শক্তিশালী একটা কবচ কুণ্ডল তৈরি করছি সঙ্গে সিদ্ধি যন্ত্র, যেটার মাধ্যম দিয়ে যাদের লেখাপড়া, যারা বড় বড় ডাক্তারিতে পরীক্ষা দেবে, কেউ ইঞ্জিনিয়ারিং, যারা সাফল্য চাইছে, সাফল্য তো হবেই, সাফল্যের নিরিখে আরো সাফল্য, সাফল্যের নিরিখে আরো সাফল্য যারা চাইছে তাদের জন্য আমার এক্সট্রা কিছু থাকবে, যেটার দ্বারা অবশ্যই সুফল হবে, হতে বাধ্য। কি আছে দেখিনি, হ্যালো, হ্যালো, নমস্কার স্যার। কোথা থেকে বলছো? আমি বেলাঘাটা বলছি। কোথেকে? বেলাঘাটা। বেলাঘাটা, তুমি কি আমার অনুষ্ঠান নিয়মিত দেখো বাবা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো, জানতে চাই কিসের ব্যাপারে? নিজের বিষয়ে। তোমার নামটা বলো। বান্টি দাস। বান্টি দাস, তোমার জন্ম তারিখটা বলো বান্টি। 14/10/1486 সাল। সময়টা বলো। 8:40 পিএম। বান্টি, তোমার এখানে দেখতে পাচ্ছি মঙ্গলবার জন্ম, আজকে যে কজন আসছে দেখেছো, এটা হচ্ছে হোরারি, বর্তমান মুহূর্ত গণনা, এই যে ঘুরি, টাইম ক্যালকুলেশন। আচ্ছা বান্টি, তোমার রাশি হচ্ছে কুম্ভ রাশি, তোমার বর্তমানে শনির সাড়ে সাথে চলছে, তার সঙ্গে তোমার পূর্ণ কালো সর্পদোষ, কি কাল সর্প? 1, 2, 3 অনন্ত কুলি বাসুকি সংকল্প পদ্ম নামক কাল সর্প, পঞ্চমে রাহু, একাদশে কেতু, একে বলে পদ্মকাল সর্প, এই পদ্মকাল সর্প থাকলে তার যথেষ্ট যশ প্রতিভা থাকা সত্ত্বেও তার উন্নতি হয় না, কর্মে উন্নতি নেই, দেখো ভালো করে। না না, এটা কি হচ্ছে কি নাকি বলো, আমার কথাগুলো ঠিক না ভুল? তাই বলো, কারণ আমি জানি আমার প্রেডিকশনের উপর আমি পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি, হবেই, 19-20 হবে না, তোমার এখানে পাচ্ছি পূর্ণ কালো সর্পদোষ, কেমন? আচ্ছা আর একটা জিনিস আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার মঙ্গলটা উচ্চ, তোমার করার মতো মনোমানসিকতা আছে, কিন্তু তোমাকে পিছন থেকে কে যেন টেনে রাখছে, তুমি ইমিডিয়েট কাল সর্পদোষের জন্য একটা অতীব শক্তিশালী একটা সিদ্ধি যন্ত্র এবং একটি কবচ করো, এটাতে যা উপকার হবে। হ্যাঁ, তুমি কি বলছিলে বলো? শনির সাড়ে সাতের জন্য যেটা করতে হয় আমি বলে দিই, হনুমানজি, কারণ আমার সংকট মাঝে হনুমানজির পুজো হয় মন্দিরে আমার, আর এই হনুমানজির সাথে করতে হয় মা দক্ষিণা কালী বা রক্ষা কালী বা ভবতারিণী দেবীর পুজো, হ্যাঁ, তার সাথে সাথে করতে হয় বিশেষ পুজো এবং নবগ্রহের বিশেষ পুজো করতে হয়, কিছু ক্রিয়া রয়েছে এবং সম্পূর্ণ একটা তন্ত্র মতে, যে কোনো দেবী শক্তির পুজো তন্ত্র মতে করি, সেদিনকে করলাম আবার, কারণ শনির কাজ মানে শনিদেবের ক্রিয়া অনেক আমার করতে হয় এগুলো, তা সুতরাং যদি মনে হয় এই জায়গাটা ইমিডিয়েট তুমি কিন্তু করিয়ে ফেলার চেষ্টা করো, সামনে একটা ভালো যোগ আসছে, ঠিক আছে? হ্যাঁ, ভালো থেকো। যারা যারা মনে করছেন যে সমস্যা কঠিন থেকে কঠিন, জটিল থেকে জটিল, এই যে শনির সাড়ে সাত দিতে পরে এই যে ছেলেটার জীবন নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, কিচ্ছু করতে পারছে না, চট করে বলে দিই কোন কোন চেম্বারে আপনারা পাচ্ছেন। দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার,
গড়িয়াহাট ভাগ্যচক্র মঙ্গলবার সন্ধ্যে 6টা থেকে রাত 8টা, যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত সেতুর নিচে, সন্ধ্যা বাজার হকার্স মার্কেটের কাছে বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে 8টা, দমদম নাগের বাজারের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ইচ্ছাময়ী কালীবাড়ি ডায়মন্ড প্লাজা যশোর রোডের একদম সন্নিকটে। এখানে সকালে পুজো পাঠ করে আমি বসি, মন্দিরে পুজো করি, পাশে চেম্বারে বসা হয়। এছাড়া আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন শেওড়াফুলি হাওড়া, এবং ওভার দ্য টেলিফোন যারা দূরের ভক্ত আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও কলিং এর মাধ্যমে আপনারা কিন্তু বা এমনি ফোনের মাধ্যমে কিন্তু আমার সঙ্গে চারটাকে বিশ্লেষণ করাতে পারেন। অনুষ্ঠানটা হয়ে সময়টা হয়ে এসছে, অনুষ্ঠানের পরে ফোন করুন। হ্যাঁ, কে আছে দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বালিগঞ্জ কসবা থেকে বলছিলাম। আচ্ছা, বালিগঞ্জ কসবা, তুমি কি আমার অনুষ্ঠান দেখো মা? হ্যাঁ হ্যাঁ দেখছি। কেমন লাগে অনুষ্ঠান? হ্যাঁ, খুব ভালো লাগে বলেই তো ফোন করলাম, অনেকদিন ধরে ফোনে ট্রাই করছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলো। জন্ম তারিখ 13ই আগস্ট। হ্যাঁ, 1969। সময় হচ্ছে বেলা 11:55। তোমার শরীরটা বর্তমানে ডিস্টার্ব করছে মা? হ্যাঁ, শরীরটা তো ভালোই না, এবং মনটা ভালো যায় না। আজ থেকে তুমি চলে যাও, বলছি 28টা দিন আগে, দেখো একটা দিন তুমি মন খারাপ হচ্ছিল, কিচ্ছু ভালো লাগছিল না, মনের মধ্যে কেমন অস্থিরতা আসছিল। হ্যালো, কারণ তোমার শনির প্রভাবটা অত্যন্ত খারাপ, তোমার পরবর্তী সময় বাতুজ ও বেদনা, লোয়ার পোর্শনে ব্যথা, শরীর স্বাস্থ্য নিয়ে তোমার বেশ একটা ট্রাবল দেখা দেবে। আচ্ছা, হ্যাঁ বলো। হ্যাঁ, আর বলছিলাম যে হওয়া কাজগুলো কিছুতেই হচ্ছে না। হ্যাঁ, তার জন্য যেটা আমি, যাদের যাদের কর্মে বাধা, যাদের হওয়া কাজে, তাদের জন্য আমি একটা অতীব শক্তিশালী যন্ত্রম দিয়ে থাকি এবং কবচ কুণ্ডল তার সঙ্গে দিয়ে থাকি। অতীব শক্তিশালী কবচ কুণ্ডল আর যন্ত্রম, যাদের বাধা হচ্ছে এবং খুব কষ্ট করে বিভিন্ন সামগ্রী দিয়ে আমি এটা বানাই, তৈরি করি। হ্যাঁ, যদি মনে হয় তুমি চারটাকে আরেকটু বিশ্লেষণ করার দরকার হয়, কারণ অনুষ্ঠানের মধ্যে অল্প টাইম তো আরো বিচারটা হয় না, হাতটা দেখারও দরকার আছে। বালিগঞ্জে যদি মনে হয়, আমি গড়িয়াহাট ভাগ্যচক্রে বসি মঙ্গলবার করে, যদি মনে হয়, এবং দীর্ঘদিন বসছি, এই দুদিন নয়, আজকে দীর্ঘ দিন ধরে ওখানে বসছি, যদি মনে হয় একবার দেখিয়ে নিও। এবং যদি তোমার কোনো সমস্যা থেকে থাকে, যাদের শারীরিক, নিশ্চয়ই তারা সুচিকিৎসকের পরামর্শ নেবেন, তার পাশাপাশি যাতে ওষুধ এবং তারা দ্রুত আরোগ্য হতে পারে, আমরা তখন সেই ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি। যেমন মহামৃত্যুঞ্জয় মহাদেবের যদি পুজো করা যায়, আমরা শাস্ত্রে বলছি, এটা আমার কথা না, যে কোনো হৃষ্ট ফাঁড়া থেকে আমরা বাঁচতে পারি, অকাল মৃত্যু থেকে আমরা বাঁচতে পারি এবং শারীরিক ব্যাধি থেকে আমরা রক্ষা পেতে পারি। কারণ মহাদেবের নাম আশুতোষ, অল্পেতেই তিনি তুষ্ট হন। সুতরাং এই যে শারীরিক প্রতিবন্ধকতা, শুধু মহাদেবের মহামৃত্যুঞ্জয় করলে হবে না, কোন গ্রহের কারো কথাই হচ্ছে সেটাকেও দেখতে হবে, করে অতীব শক্তিশালী কবচ কুণ্ডল, যেটাতে অনেক মানুষ কিন্তু অনেক ভালো আছে, চিকিৎসাও চলছে, এদিকে ঈশ্বরের কৃপা তারা কিন্তু আজকে ভালো রয়েছে। কারণ হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য ঠিক থাকলে সবকিছু ঠিক থাকবে, আজ আর নয়, আমাকে ইতি টানতেই হচ্ছে। আপনারা আমার অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পর আপনারা আমার মোবাইলে ফোন করুন, এবং ভাগ্য বিচারের জন্য কিছু ক্রাইটেরিয়া আছে বলে দেবে আমার ব্যাকআপ স্টাফ, আমার সঙ্গে কথা বলতে পারবেন ফোনে। আর বেদের সেই শান্তি মন্ত্র, ওং দং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপ শান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বের দেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তির এব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।